পুনের পোর্সে কান্তয় জোকারিছে দেশ মদমত্ত নাবালক চালকর দৌরাত্মত দুটি জীবন শেষ পিতৃ আর বারর মালিকক গ্রেপ্তারের পিছত নাবালক চালকর বিরুদ্ধেও কঠোর হওয়ার ইঙ্গিত পুনে আরক্ষীর। দেওবারে প্রতি নিশা 2:15 পুনেত সংঘটিত হয়েছিল সেই শিহরণকারী দুর্ঘটনাটো। 17 বছরীয় নাবালক চালকজনের দ্রুতবেগী বিলাকী পোর্সে বাহনের খুন্দাত প্রাণ হেরুয়াইছিল 2 যুবক যুবতী। একাংশ প্রত্যক্ষদর্শীর মতে পোর্সেখনের স্পিড আছিল ঘণ্টাত প্রায় 230 কিলোমিটার। দুর্ঘটনার থিতাতে মৃত্যু হয়েছিল অশ্বিনী কোস্তা নামের এগারী যুবতী আইটি অভিযন্তার। হসপিটালত চিকিৎসাধীন অবস্থাত মৃত্যু হয় আনিস আবধিয়া নামের আইটি অভিযন্তাজনের। দুর্ঘটনার পিছতে অভিযুক্ত নাবালক চালকজনক উত্তম মধ্যম খোঁজাইছিল স্থানীয় রাইজে। কিন্তু 17 বছরীয় নাবালক হওয়া বাবেই জুভেনাইল জাস্টিস বোর্ডে জামিনত এৰি দিছিল দুটা সম্ভাবনাময় জীবন শেষ করে দিয়া সুরাবদ্ধ চালকজনক। কেবল নাবালক হওয়ার সুবাদতেই 2 ভরিরে আইন উলঙ্ঘা করে দুজন লোকের প্রাণ লওয়ার পিছতো মাত্র 15 ঘণ্টার ভিতরতে জামিন লাভ করে মুকলি হল অভিযুক্ত চালকজন। দেওবারে প্রতি নিশা দুর্ঘটনা হয়েছিল যদিও তদন্ত ক্ষেত্রে আরক্ষীর ভূমিকাও আছিল লেহেমিয়া। কিন্তু এই ঘটনার পিছতে দেশজুড়ি প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার পিছত তৎপর হয়েছে আরক্ষী। টোটাল FIR মে 5 আরোপী থে, উসমে সে 3 আরোপিয়ো কো কল হমনে লেট নাইট অ্যারেস্ট কিয়া, উনকো আজ হম কোর্ট মে প্রোডিউস করেঙ্গে। जो उसके फादर है और जो एक और आरोपी था उसको आज ताबे में, फादर को औरंगाबाद, वो फरार था परसों से, उसको आज अर्ली मॉर्निंग आवर्स में औरंगाबाद से एक होटल से उसको ताबे में लिया गया है और उसको ट्रांजिट पे यहां लाया जा रहा है। ट्रांजिट पीरियड जो जब तक वो पहुंचेगा उसके बाद जो भी मेडिकल और बाकी फॉर्मेलिटीज है करके उसको कल कोर्ट में ये दोनों आरोपियों को प्रोड्यूस किया जाए। অভিযুক্ত নাবালক চালকজনের পিতৃ ব্যবসায়ী বিশাল আগরওয়ালাক মহারাষ্ট্রের সম্ভাজীনগরের গ্রেপ্তার করেছে আরক্ষী। নাবালকজনের পিতৃর পুনের বারর মালিক আর ম্যানেজারকও গ্রেপ্তার করেছে আরক্ষী। মঙ্গলবারে আরক্ষী কয় যে পুনে আরক্ষী অভিযুক্ত চালকজনের বিরুদ্ধে প্রাপ্তবয়স্কর দরেই আইনি ব্যবস্থা গ্রহণের আবেদন জানাইছে। কিন্তু শিশু ন্যায় আইনের অধীনত বোর্ডে জামিন মঞ্জুর করে চালকজনের। এতে পুনের সকল প্রমাণ দাখিল করে জুভেনাইল বোর্ডের ওসর তদন্তর অনুমতি বিচারি পুনের আবেদন জানাব আরক্ষী। বোর্ডে অনুমতি দিলে নাবালক চালকজনের বিরুদ্ধে IPCর অধীনত তদন্ত করা হব। হায়ার কোর্ট মে আপিল করতে কি হমনে আর হমে বিশ্বাস হি হমে ফেভারেবল অর্ডার মিলেগা। ইয়ে এক হিনস ক্রাইম হ্যাঁ और इसमें सेक्शन 15 के अंतर्गत इस आरोपी के विरुद्ध एज एन एडल्ट ट्राई करने का जो प्रावधान है उसके तहत हमको परमिशन दी जाए। उल्लेखযোগ্য যে 17 বছরীয় নাবালক চালকজনের নাছিল লাইসেন্স। দুর্ঘটনা সংঘটিত হওয়ার পূর্বে পুনের এখন বারত বন্ধুর সাথে পার্টি করেছিল নাবালক চালকজনে। বারর CCTVত চালকজনে সুরাপান করা ভিডিও সংগ্রহ করেছে আরক্ষী। এই কথাটো প্রমাণ হয় যে সুরাপান করে গাড়ি চলাইছিল নাবালকজনে। সুরার পার্টি করবলে যার কথা জানিছিল নাবালকজনের পিতৃয়ে, পার্টি লৈ গাড়ি লৈ যার কথাও জানিছিল পিতৃয়ে। পিতৃ বিশাল আগরওয়ালার বিরুদ্ধে আরক্ষী রুজু করেছে গোচর। এই সকল তথ্য বোর্ডক দাখিল করব আরক্ষী। নাবালকক সুরা বিক্রির পারর মালিক আর ম্যানেজারের বিরুদ্ধেও গোচর রুজু করা হয়েছে। सेक्शन 75 जुवेनाइल जस्टिस एक्ट के तहत उसके विरुद्ध कार्रवाई की, उसने उसको गाड़ी प्रोवाइड की, उसने उसको पार्टी में जाने के लिए फैसिलिटेट किया, उसको वहां दारू पीने के लिए उसको पैसे और बाकी सुविधा प्रोवाइड किए, इसके लिए उससे सेक्शन 75 के अंतर्गत कार्रवाई की। और साथ साथ जो पब ओनर्स और मालिक है जिन्होंने माइनर को, अंडर एज को एल्कोहल सर्व करवाया, उनके विरुद्ध हमने सेक्शन 77 जुवेनाइल जस्टिस एक्ट के तहत कल कार्रवाई की। ইপিনে পুনের বারর বিরুদ্ধেও কঠোর হব আরক্ষী। নিশা 1:30 পিছত কোনো বার, পাব, রেস্টুরেন্ট আদি খোলা থাকিব নোৱাৰিব। টাইম কে বারে মে হাম বহুত হি স্ট্রিক্ট হ্যায়। 1:30 কি জো আউটার গাইডলাইন হ্যায় ও টোটালি পুলিশ কা ম্যান্ডেটেড সাবজেক্ট হ্যায় আর হাম ইন সবি মুদ্দো পে হাম বহুত হি কড়ক ভূমিকা
लेंगे और इसमें पुलिस खुद ही इसमें इनिशिएटिव लेंगे। এবিলা নিহত অশ্বিনী কোস্তা আৰু আনিস অবধিয়াৰ পৰিয়ালে বিচাৰিছে দুখীৰ শাস্তি। নাবালক চালকজনৰ জামিন শীঘ্ৰে ৰদ কৰাৰ দাবী দুয়োটা পৰিয়ালৰ। দুটি নিৰীহৰ জীৱন নাশ কৰা কোনো লোকেই হাৰি যাব নালাগে বুলি ন্যায় বিচাৰিছে পৰিয়াল দুটাই। কানুন পেলে যে বনা হোৱা হয় অলগ সে তো লাগু কৰিবলৈ কি জৰুৰত নাই, তো উসি কে অনুসাৰ কাৰবাই হ'ব চাহিয়ে জিসমে আগে লোক সবক লাগে। মৃত 24 বছৰীয়া আনিস অবধিয়াৰ ঘৰ মহাৰাষ্ট্ৰৰ বীৰসিংপুৰত আৰু অশ্বিনী কোস্তাৰ ঘৰ মধ্যপ্ৰদেশৰ জবলপুৰত। অশ্বিনী কোস্তাৰ পৰিয়ালৰ লোকে কয় যে অশ্বিনীৰ ন্যায়ৰ বাবে যিকোনো পৰ্যায়লৈ যাবলৈ তেওঁলোক সাজু। মাত্ৰ 15 ঘণ্টাতে অভিযুক্তই জামিন লাভ কৰা কাৰ্যটো হতচকিত হৈ পৰে তেওঁলোক। ইপিনে আনিস অবধিয়াৰ পৰিয়ালে আশংকা কৰিছে যে তেওঁলোকে ন্যায় লাভৰ কোনো আশা দেখা নাই। নাবালক হোৱাৰ সুবাদতেই অভিযুক্ত হাৰি যাব বুলি আশংকা কৰিছে আনিসৰ পৰিয়ালে। জিনকে পাছ সুবিধাই হে সব ও দুৰুপয়োগ না কৰে সুবিধাৰ। পুনেৰ এই চাঞ্চল্যকৰ দুৰ্ঘটনাই দেশবাসীক জোকাৰি যোৱাই নহয়, এই কথাও পুনৰ প্ৰমাণ কৰিলে যে দেশত একাংশ ধনীৰ দোলালে দুভৰিৰে মোহাৰি আছে আইন আৰু ৰাজপথত সৃষ্টি কৰি আহিছে ত্ৰাস। নিউজ ডেস্ক, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।